জীবনে আর কোনোদিন বিয়ে করবে না বলে মিডিয়ার সামনে কানে ধরল শাকিব খান। আর শাকিব খানের এই মন্তব্যটি মুহূর্তে ছড়িয়ে পড়ে মিডিয়ায়। এদিকে শাকিব খানের এমন নাজেহাল অবস্থা দেখে কষ্টে বুক ফেটে যাচ্ছে অপু বিশ্বাসের। অপু বিশ্বাস জানায়, শাকিব গণমাধ্যমের সামনে যা শুরু করেছে তা নিতান্তই বাড়াবাড়ি। তাকে আমি এখনও ভালোবাসি, তার আর বিয়ে করার দরকারও দেখছি না। শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে অপু বলে, শাকিবের সাথে আমার সম্পর্ক আগের মতোই ঠিক হয়েছে, আমরা আবারও সংসার করতে যাচ্ছি। শাকিব কোনো তৃতীয় বিয়ে করতে যাচ্ছে না, যা রটেছে সব মিডিয়ার বানানো বানোয়াট রিউমার। এ সময় অপু বিশ্বাস সবাইকে অনুরোধ করে গুজব না ছড়ানোর জন্য। অপু বলে, আমরা সুখে শান্তিতে সংসার করতে চাই, আমাদের সম্পর্কের মধ্যে আর ফাটল ধরাবেন না। এটা বলেই মিডিয়া ত্যাগ করে অপু বিশ্বাস। এদিকে জীবনে আর কোনোদিন বিয়ে করবে না বলে গত মঙ্গলবার একটি সাক্ষাৎকারে কানে ধরে বসেছিল শাকিব খান। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল শাকিব খানের মন্তব্যটি। যদিও গত তিন চার দিন ধরে আলোচনার ঝড় উঠেছে শাকিব খানের তুফান সিনেমার টিজার নিয়ে। বাংলা সিনেমার ইতিহাস পাল্টে দিতে আসছে নাকি তুফান। এদিকে তুফানের টিজার মুক্তির আগে থেকেই অন্য একটা টপিক নিয়ে আলোচনায় ছিল শাকিব খান, আর সেটা হলো তার তৃতীয় বিয়ে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে জীবনের তৃতীয় বিয়ে করতে যাচ্ছে শাকিব, পারিবারিকভাবে পাত্রী দেখাও নাকি শেষ। বিভিন্ন গণমাধ্যমে খবর উঠেছে শাকিব খানের তৃতীয় বউ হতে যাচ্ছে একজন ডাক্তার। তবে মিডিয়ার সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে গত মঙ্গলবার মিডিয়ার সামনে মুখ খুলেছিল শাকিব খান। ওই দিন একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন শাকিব। সেখানে তিনি তার বর্তমান অবস্থা আর বিয়ে নিয়ে কথা বলেন। শাকিব খান জানান, বর্তমানে আমি আমার একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। আমি বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করছি। আমি চাই আমার সিনেমা 100 কোটি 200 কোটি টাকার ব্যবসা করুক। শাকিব জানায়, আশা করি আমাদের সেই স্বপ্ন তুফান সিনেমার মাধ্যমে পূরণ হবে। আমরা আন্তর্জাতিক মানের একটি সিনেমা তৈরি করেছি যে বাংলা সিনেমার চেহারা বদলে দিবে। এ সময় সাংবাদিক শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কথা বললে শাকিব খান বলেন, জীবনের সবচেয়ে বড় দুটো ভুল করেছি দুজন নায়িকাকে বিয়ে করে। তারা দুজনে আমার জীবন তছনছ করে দিচ্ছে। সুতরাং বিয়ে নামের ভূতটা আমার মাথায় এখন আর নেই, আমি শুধু সিনেমা নিয়েই পড়ে থাকতে চাই। শাকিব বলে, ন্যাড়া বেলতলায় একবার যায়, বারবার যায় না, এ জীবনে বিয়ে করার স্বাদ মিটে গেছে। আমার দুই সংসারে দুটি সন্তান রয়েছে, তাদেরকে মানুষের মতো মানুষ করাটাই এখন আমার কাছে মুখ্য। এ সময় শাকিব আরও জানায়, নতুন করে বিয়ে করার কোনো ইচ্ছা নেই আমার। তবে অপুর সাথে আবারও সংসার শুরু করেছি, তাকে আমার পরিবারও সবচাইতে বেশি পছন্দ করে। তো বন্ধুরা, বিয়ে নিয়ে শাকিব খানের এমন মন্তব্য শুনে আপনার মনে কি চলছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আমাদের এই ভিডিওটি।